فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وعليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده والصح شالر জন্য দরুদ تسلیم বর্ষিত হোক শেষ নবী محمد صلى الله عليه وسلم উপর আজকের দিনই বৈঠকের বিষয় হচ্ছে যে কোরআনের একটি হরফ পল্লী কয়টি করে নাকি পাওয়া যায় জি এ মর্মে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে আনাবদিন আনা আবদুলিল্লাহিন মাসুদ্দিন একউল কাল রসুল্লাহি সাল্লু মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওল হাসানাতু বে আশরে আমস লাকলু আলিফলাম মিম হারফোন ওলা কিন আলিফুন হারফুন ওলা হারফুন অমিমন হারফোন রহতির মিদি আবদুল্লা বিন মাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসাল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তালার কিতাবের একটি হরফ পাঠ করবে তার জন্য নেকি রয়েছে আর একটি করে নেকি আর নেকিটি কি ওল হাসানা তবে আশরাম সালিহা আর একটি হাসানা তার জন্য হাসানা রয়েছে আর হাসানা তো বে আসলে আমসা আলিহা আর একটি হাসানা দশটি পরিমাণ তার মানে একটি হরফ উদ্দেশ্য লা লাউলু কিন্তু তিনি বলছেন যে আমি এটা বলছি না যে আলিফলাম মিম হারফোন আলিফলাম একটি হরফ নয় বরং আলিফ একটি হরফ আলাম একটি হরফ মিম একটি হরফ তো এখান থেকে স্পষ্ট হয় যে ব্যক্তি আল্লাহর কালাম পড়বে একটি হরফ আলিফলাম মিম যেমন আলিফ একটি হরফ আলিফ যখন পড়বেন আপনি দশটি নাকি পেয়ে যাবেন এবং লাম পড়বেন দশটি নেকি মিম পড়বেন দশটি নাকি তাই আমরা আল্লাহর কালামের অনেক আয়াত আমরা পাঠ করি তা আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহর কালাম পাঠ করা ইমাম তিরমিজি রহমাল হাদিসটি নিয়েছেন দুই হাজার নয় শত দশ নম্বর হাদিস তা আমরা আমাদের যে অবস্থায় হোক না কেন আমরা চেষ্টা করব আল্লাহর কালাম বেশি বেশি পাঠ করা আল্লাহর কালামের মাধ্যমে মানুষের ইহকাল পরকাল কল্যাণ রয়েছে আপনি বেশি বেশি আল্লাহর কালাম পড়লে আল্লাহ কালামের মাধ্যমে আপনার অন্তর নরম হয় হৃদায়ত চাইলে হৃদায়ত তার মানে আল্লাহর কালামের ভিতরে হৃদায়ত রয়েছে এর ভিতরে শিফা রয়েছে অন্তরের শিফা মানুষের অন্তরের শিফা রয়েছে হিংসা বিদ্বেষ থেকে মানুষ দূরে থাকতে পারে আল্লাহকে ভয় করতে পারে আল্লাহর কালাম পড়লে বেশি বেশি আল্লাহর কালাম পড়লে আপনার নেকি পাওয়া যায় একটি হরফ পড়লে দশটি করে নেকি এইভাবে আমরা চেষ্টা করব যে বেশি বেশি আল্লাহর কালাম পড়ার চেষ্টা করব এইভাবে আমরা জানি যে আল্লাহর কালাম পড়লে আপনার নেকি তো একটি হাদিস যে আবহরায়রা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক বেক শুনতে পেলেন যে সে এখালা সুরা পড়ছে কুলহল্লা হাদ সামাদ দিয়ে সুরাটা পড়ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওয়াজাবাদ তো আমরা বললাম কুলতু মা ওয়াজাবাত হে আল্লাহ রসুল্লা সাল্লাম কি ওয়াজিব তিনি বললেন আল জান্নাহ জান্না তার মানে এখলাস সুরা পড়ার কারণে আল্লাহ রস্লাস্ল্লা সাল্লাম পড়লেন যে তার উপর জান্নাত অজীব ইমাম তিরমিজি মিজি হাদিসটি নিয়ে এসেছেন দুই হাজার আটশত সপ্ত নব্বই নম্বর হাদিস সহী হাদিস তাই যে আমরা জানি যে আল্লাহর কালাম সুরা এখলাস আল্লাহর কালাম আল্লাহর কালাম বিধায় আল্লাহর কালাম আপনি পড়েন আল্লাহর কালাম পড়লে জান্নাত পাওয়া যাবে আল্লাহর কালাম পড়লে জান্নাত পাওয়া যাবে একটি হরফ পড়লে দশটি করে নেকি পাওয়া যাবে আল্লাহ সু যেন আমাদের আল্লাহর কালাম বেশি বেশি পড়ার তৌফিক দান করেন اخریدا علمد اللہ رب العالمین و صلی اللہ علیہ نبی محمد علی وصحبه حجمائن